হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো একটা রুম হর্ষক স্ট্রিট ম্যাজিক, সঙ্গে থাকছে মেলোডি কিং মিউজিক। মানুষ যতদিন বেঁচে থাকবে কিছু না কিছু দেখতে পাবে, কিছু না কিছু শিখতে পাবে। পরে বলবেন না মাঠে হচ্ছে তো দেখতে পাইনি কেন, পরে বললে কিন্তু আমি ডবল করে দেখাবো। কেন আমার কাছে বাদর খেলা নয়, ভাল্লুক আনিনি, বাদর আনিনি। যে বাদর ভাল্লুক বারে বার লাফাবে, বারে বার দেখাবে, আমরা এই একবারই দেখাবো, পরে কিন্তু দেখানো যাবে না। আর আপনারা অনেক দূরে, অত দূরে থাকলে দেখতে পাবেন। এখনো আগে হচ্ছিল সবাই গোল ভাবে দেখলো, বিরাট আনন্দ মজা পেল, তাই দূরে থাকলে দেখতে পাবেন। সবাই কাছে কাছে চলে আসেন যারা দেখবেন, কেন আমরা একবারই দেখি, সবাই কাছে কাছে আসবেন। হ্যাঁ, কাই কাই করিস না, না এটা আমাদের কোনো আমাদের দেশে হয় না, এটা পাহাড়ে থাকে, বড় বড় পাহাড়। হ্যাঁ, সব বাচ্চারা জোরে বলো, সবাই জোরে বলো, বেরো। কে বললো কে বললো না, সবাই একসঙ্গে জোরে বলো, বেরো। সবাই বলো বাইরে বেরো, দেখবো ধরবো মারবো। মারার দিকে তো এখানেকার বাচ্চা গুলো মারার দিকে খুব স্পার্ট আছে, না মারামারি করবে, আমি বের করো সবাইকে দেখা। আমি ধরেছি, এ তো লাফাচ্ছেন, মাথা মাথা। এই আগে দিয়ে বলবি তো, সকালে কি খাবালি একে? মাছ মাছ। এই ডিম খাবালি? ওই বলে কাঞ্চ বাইরে বার কর, ওই দিক দিয়ে একটু সরে যা, কারণ ওই পটল ছাড়বে, পটল ছোট, এটা জাদু ভেলা পটল। ওই পটলকে সবাই দেখুন বসে আছে, একটু বাদে পটল কিভাবে গায়েব হয়ে যায়, তাই না বাবু? না ওইদিকে যাবে, আমরা ওইদিকে দেখা। এটা পাহাড়ি, অনেক সাপ দেখলেন আপনারা, ওই লাঠি করে মেরে পিটিয়ে ফেলে দিল। হ্যাঁ, আমরা যে পাহাড়ি সাপ দেখাবো আপনারা চোখে দেখুন, কেন জানবার তো আমাদের দেশও হয় না। বাবু রে, অনেক দেরি গান বাজনা বাজাল, লোক জমাবার জন্য খেলাটা এখনো চালু হলো, একবেলা তুমি নিয়ে যাও। যেটা ওইখানে হলো, যেটা কালকে আগে গ্রামে হচ্ছিল, অনেক লোকের ভিড়, এখানেও দেখাও, আস্তে আস্তে অনেক লোক হবে। মাথা ধরবি, ল্যাস ধরবি, মাঠে বের করে সবাইকে দেখা। হ্যাঁ, হাততালি বাজাও, জোরে হাততালি বাজাও। ভালো করে ছাড়বি, বেশি জোরে ছাড়বি, কটা খেলা হবে? দেখো তিনটে খেলা হবে, দুটো খেলায় বাচ্চাটা দেখা, একটা খেলা আমি দেখা। ওই সাপটা কালকে ধরালো, খুব ভালো সাপ, ঠিক আছে বার করো। আরে যা মরা, বলুন না খুব ভালো সাপ। এই সাপ বাড়িতে পাবেন না, জঙ্গলে পাবেন, এটা সাইকেলের দোকানে পাবেন, তাই বলে ভালো সাপ। এই বাবু কি বার করলি বেটা তুই? টায়ার।
আপনারা সবাই তাই বলছেন ঠিক, কিন্তু আমরা এটাকে সাপি বলি। একটু পায়ে কষ্ট করে দাঁড়া সবাই, আপনারা মাঠে এটাকে সাপ বলি। এটা আমার চালে, এটা মিঠুনের ডায়লগ শুটিং চলছে, এদেরকে আমরা করে দেখ। এই দুটো টায়ার, এই ফিটো টায়ার, এর মধ্যে কোনো তারবাদি সিস্টেম আমরা আগে দেখি। মন্তর মারব, নাচবে, চলবে, হাঁটবে, আমার হাতে না তোর হাতে, আমাদের হাতে না চলে। আমার ভাইগো ঠিক বল, আমাদের হাতে বিশ্বাস হবে, আমরা সাপ ধরতে বলি। এই বাঁশি একজনকে ধরছে, ধর বাবু, ধর, কাছে আমার কাছে খেলা চাল বাসি, একটা না দুটো, দুটো নাই তো, এটা সাপ না টায়ার, সাপ নাই তো, লেজটাকে ধরো, লেজে দিক, মাথায় দিক, জম্মা করো মাথাটা। আরে তুই আগে বাবু চালু, সাপ নেই, সাপ নেই, বাবা কিভাবে নাচবি, রোগটা চোখে দাও, ধরে ধরবি, ধরবি। ওই চাকদা বাজারে একজন ছেড়ে দিল, সে দাদার লুঙ্গিতে ঢুকে গেল। তোর ভাই তোর সবাইকে দেখাও, মাথার দিকে লক্ষ্য রাখ। বাবু আর দেরি করলে হবে, কেন বাসি টুপি বাজিছি, লোক জমা বাজছে, ম্যাজিকটা চালু হোক। তাড়াতাড়ি বলে দে টায়ার, জোরে জোরে বল টায়ার, সাফ হয়ে যা, কামড়া কাকে, কামড়াবে না, বলতো বল কামড়া, একটা বলে দে তোকে না আমাকে, একটা বলে দে। ভালো লোক এরকম লোক আমার দরকার, চিন্তা নেই, আজ তোর খবর আছে, ওরা রেখে দাঁড়া দাঁড়া কাছে আসো, কিসে যায় মানুষ, পিলেন আজ তোকে নতুন হেলিকপ্টারে পাঠানো হবে, সামনে আয় সবাই বুঝলি, আচ্ছা এখানে ধর, এখানে ধর, বড় কর, কথা বলতে বেনালে হবে, জোরে জোরে বল, বল ফুস ফুস, বাচ্চার নাম পটল, বল পটল ঢোক, বল আমিও ঢুকবো, তুই ঢুকবি জানে না পটল, এখানে যাবে তাড়াতাড়ি, বিরাট দামি কথা বলেছি আমি যাবো, কেন পত্রিকাতে শিক্ষা দরকার আছে, চালা খুলে পারা যায় অসম্ভব, এ শিখিনি বাচ্চা শিক্ষা, যে যত বলুন শিক্ষা ছাড়া কোনো কাজ হবে, একটু একা বল, জালে ভালো করে চেক, আমার বাচ্চা ভাই বড়কে জালে ঢুকি যদি আচ্ছা করে বেঁধে দিই, আর বেঁধে পারবে, কথা বল, তুমি বলছো না অনেকগুলো ভাবছো, এদিকে ছোট, এদিকে বাড়িটা ছোট, এই তলাটা বাড়িটা বল, অনেকভাবে এটা রবার কিংবা গাঁদা, ছিঁড়ে গেলে আমার যাবো, জোরে টান বাড়ছে, টান জোরে টান, ওটা গাঁদা জালটাকে ধর, বস্তার মাঝে না পটল, তাদের লেট করবি, জালে ঢুকলি বললি না কত দূর যাবি, পঞ্চাশ, কত দূর বললো বাচ্চাটা, কিছু কোনো মুহূর্তে আরে বাচ্চাটাকে কেউ জালে পাবে না, গ্যাঞ্জিটা পড়ে আছে না খুলে আছে, জামা গ্যাঞ্জিটা জালে পাবে, ছেলেকে পাবে না, ছেড়ে দাও, এই খেলা দেখা তো নাম করলো কে একজন, কে জানেন পিসি স্যার, উনি দেখেছিল স্টেটের মধ্যে দামি বাক্স, এভাবে লোকে বাচ্চা বন্ধ করে দিত, তালা চাবি মেরে দিত, সে বাক্সটাকে বড় বড় নদীতে ফেলে দিত, সেই মানুষ আবার স্কুলে চলেছে হাত, আমাদের কাছে বাক্স, সেই খেলা দেখাবো যান, পিঁয়াজের বস বাবু কাছে, এটা ধরতো একটু আওয়াজ দিয়ে যাবি, বলতে ভুলে গেল, কারেন্টে তার আছে দূর, এখানে থাকা আছে, তার লক্ষ্য করে যাস, বলো কে জোরে বল, চলে যা, হাততালি মারো সব বাচ্চা যাবে, হাততালি দাও।
এই খেলাটি দেখাতে ম্যাজিশিয়ান অনেকটা টাইম লাগিয়েছে, তাছাড়া পাশ দিয়ে একটা আওয়াজ শুনতে পাচ্ছিলেন, এর জন্য আর খেলাটা দেখানো গেল না। কিন্তু মিউজিক শুনতে চাইলে আরেকটা মিউজিক শোনাচ্ছি। এই স্ট্রিট মিউজিশিয়ানের মিউজিক বাজানোর কৌশল এবং দক্ষতা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।